জোরদার বিতর্কে রসদ জোগাচ্ছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বেনজির দৃশ্য, বেনজির যাদবপুরে এখনো অবধি যা যা দেখেছেন, যা যা আমি বলেছি, যা যা এতদিন অবধি শুনেছেন, তার ঠিক উল্টোটা হলো আজ। পড়ুয়ারা অবস্থানে বসেছে, বিক্ষোভে বসেছে, কর্তৃপক্ষের দিকে আঙুল তুলেছে, হোক কলরব হয়েছে, কি না হয়েছে যাদবপুরে, সেই প্রতিবাদের যাদবপুরে এবার বিরোধিতায় বসলো, অবস্থানে বসলো, পড়ুয়াদের বিরুদ্ধে অবস্থানে বসলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য নিজে অবস্থানে বসেছেন সত্যাগ্রহ। বেনজির ছবিটা শুরুতেই দেখাতে চাইব। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হচ্ছেটা কি? কখনো পড়ুয়ারা বিক্ষোভ অবস্থানে, কখনো কর্তৃপক্ষ বিক্ষোভ অবস্থানে, এটা কি হচ্ছে? আচ্ছা, উপাচার্য কেন পড়ুয়াদের বিরুদ্ধে অবস্থানে বসেছেন? তিনি তো হেড অফ দ্য ইনস্টিটিউশন, যদি কোথাও মিলমিশ না হয় তারই তো দায় দায়িত্ব, তিনি বাকিদের বোঝাবেন, কথা বলবেন। পড়ুয়ারা এত যারা ছোট, যারা শিষ্য, যারা সন্তান সম, তাদের বিরুদ্ধে উনি আন্দোলনে গিয়ে বসে পড়লেন? চলুন এই প্রশ্নটা এবার সরাসরি করি। আমার সঙ্গে যারা রয়েছেন পরিচয় করিয়ে দিই। শতরূপ ঘোষ সিপিআইএম নেতা আমাদের সঙ্গে রয়েছেন দুপুরের বিতর্কে। আমার সঙ্গে রয়েছেন অর্চনা মজুমদার বিজেপি নেতা। শতরূপ, কিভাবে দেখছো প্রথমেই যাদবপুর? দেখুন, যাদবপুরের ভাইস চ্যান্সেলারের হঠাৎ করে শুয়ে পড়ার পেছনে একটা কারণ এইটা হতে পারে যে এই মুহূর্তে ওনার বসে থেকে করার কিছু নেই খুব বেশি, কেননা সুপ্রিম কোর্ট লাস্ট যে রায়টা দিলেন এইরকমভাবে ইন্টারিম ভাইস চ্যান্সেলার যারা রাজ্যপাল নিয়োগ করেছেন সেই সম্পর্কে, তাতে পরিষ্কার বলে দিয়েছেন যে এইভাবে নিযুক্ত রাজ্যপালেরা কোনো মেজর ডিসিশন, কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। তো বসে বসে সেখানে কোনো সিদ্ধান্ত নেওয়াই যাবেন না, তাহলে শুয়ে থাকা ছাড়া ওনার কী বা করার আছে? তবে এর বাইরে একটা কথা বলছি, নিঃসন্দেহে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দৃশ্য। যারা মনে করেছিলেন যে ভাইস চ্যান্সেলার পাল্টে দিলে বা রাজ্যপালের পছন্দ মতো একজন ভিসি যাদবপুরে বসিয়ে দিলেই যাদবপুরের সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাদের সেই আশা যে পূরণ হয়নি বা সেই আশার মধ্যে যে খুব একটা বাস্তবতা ছিল না সেটা দেখা যাচ্ছে। ভাইস চ্যান্সেলার তিনি একজন অত্যন্ত সম্মানীয় শিক্ষক, তিনি মানে আমাদেরও গুরুজন এবং যাদবপুরের ছাত্রদের তো একেবারেই অভিভাবক সম। যে কথাটা তুমি বললে আমি এক্স্যাক্টলি সেটাই বলবো যে অ্যাজ হেড অফ দ্য ফ্যামিলি, অ্যাজ গার্জিয়ান অফ দ্য ফ্যামিলি, আপনার ছাত্ররা কি আপনার এত বড় শত্রু হয়ে গেল যে তার বিরুদ্ধে আপনাকে রাস্তায় বসে পড়তে হবে, সিঁড়িতে ধর্ণা দিতে হবে? কি একটা যেটা শুনলাম যাদবপুর সম্পর্কে এই মুহূর্তে এক নতুন করে একটা সমস্যা তৈরি হচ্ছে বা বিতর্ক দেখা দিচ্ছে, তা হচ্ছে ইউজিসি গাইডলাইনেও যেটা বলা রয়েছে এবং স্বপ্নদীপের বা আমি সরি আমি নামটা প্রত্যাহার করলাম, হয়তো করা উচিত হয়নি, যে ঘটনাটি ঘটলো খুব খারাপ একটি ঘটনা, তার ওইরকমভাবে ছেলেটাকে মারা যেতে হলো, তারপরে যে ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েদের আলাদা হোস্টেলের যেটা ইউজিসি গাইডলাইন আগেই বলা ছিল এবং এক্ষেত্রে অল স্টেক হোল্ডার মিটিংয়ে সেটা বলা হয়েছে, সেইটা শুরু করার প্রশ্নে কিছু কনফিউশন দেখা গেছে। কেউ কেউ দাবি করছে যে এখনই সেটা করা যাবে না, নতুন হোস্টেল তৈরি না হওয়া পর্যন্ত সেটা করা যাবে না, কিন্তু এই সমস্যা একজন শিক্ষক তিনি কথাবার্তা বলেই ছাত্রদের সঙ্গে মেটাবেন এটাই কাঙ্ক্ষিত। একজন শিক্ষক হঠাৎ করে ছাত্রদের বিরুদ্ধে সিঁড়িতে শুয়ে পড়েছে, ব্যাপারটা কেমন হচ্ছে বলো তো? বাড়িতে বাবা রাগ করে ছেলের বিরুদ্ধে বলছেন আমি সত্যাগ্রহ করব, বাড়ির মেন গেটের বাইরে উনি শুয়ে গড়াগড়ি, এটা আমার বলতে খুব একটা ভালো লাগছে না, কিন্তু এত বড় একটা ইনস্টিটিউশনের ভাইস চ্যান্সেলারের দায়িত্ব যিনি পেয়েছেন, তিনি আদৌ সেই দায়িত্বটাকে সামলানোর জন্য উনি খুব ভালো শিক্ষক হতে পারেন, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যদি উনি সত্যি যোগ্য হন সেক্ষেত্রে আমার মনে হয় যে ওনার নিজের ওপর আরেকটু কনফিডেন্স থাকা উচিত যে আমি ছেলে মেয়েদের সঙ্গে কথা বললে ছেলে মেয়েরা কেউ আমার শত্রু নয়, তারা আমার কথাটাকে মেনে নেবে, কিন্তু এটা তো ওনার কনফিডেন্সহীনতাকেই প্রকাশ করছে। এবং আমি যেটা বললাম যে রাজ্যপাল এই মানে সুপ্রিম কোর্টের রায় আসার পরে উনি ভাইস চ্যান্সেলার হিসেবেই বা উনি এবং ওনার মতো যারা নিযুক্ত হয়েছেন রাজ্যপালের হাতে তারা আর কদিন থাকতে পারবেন আমার জানা নেই, কিন্তু যে কদিন আছেন নতুন অতিথি আছেন পরিচয় করে দিই। অনির্বাণ ব্যানার্জি আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক, উনি এছাড়াও বাইরে থেকে আরও একজন আছেন আমার সঙ্গে, প্রদীপ চট্টোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক, প্রত্যেককে স্বাগত। একটু আগে অনির্বাণ আপনি একটু লেট জয়েন করেন আমাদের সঙ্গে, আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবিটা দেখাচ্ছি আমাদের দর্শকদের জন্য আরও একবার ফুল স্ক্রিন দেখাবো। একদম বিশ্ববিদ্যালয়, তো বিশ্ববিদ্যালয়টার নাম যাদবপুর বিশ্ববিদ্যালয়, তার ভিসি তিনি গড়াগড়ি খাচ্ছেন, দেখুন ভিসি শুয়ে গড়াগড়ি খাচ্ছেন কারণ তিনি প্রতিবাদ করছেন, প্রতিবাদটা কাদের বিরুদ্ধে? ইনি ভিসি, ইনি উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, যাকে দেখছেন বুদ্ধদেব বাবু সদ্য নিযুক্ত হয়েছেন, ইনি এভাবে গড়াগড়ি খাচ্ছেন ছাত্রদের বিরুদ্ধে রাগ করে, ছাত্রদের ওপর রাগ করে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে, এরকম দৃশ্য সত্যি আমরা আগে কোনোদিন দেখিনি। আমি সবাইকে আরও একবার দেখালাম এই দৃশ্য, অর্চনা দিই, এটা কী হচ্ছে? খুব মানে অভিনব, হতাশাজনক এবং অত্যন্ত অনভিপ্রেত, আমরা কোথাও এরকম দেখিনি ভিসিকে বাইরে মাটিতে গড়াগড়ি খেয়ে নতুনভাবে কোনো কিছু কাজ আদায় করা। যাদবপুর আছে যাদবপুরেই, বিজেপির তরফ থেকে বলা হচ্ছে উনি পারছেন না, তাহলে যদি আমি ধরে নিই, আমি এক্ষুনি বললাম উনি পারছেন, আমি বলেছি যাদবপুর যাদবপুরেই, এইটা হলে তো মুশকিল, আপনি 2 মিনিট আগে যা বলবেন যদি এক্ষুনি ভুলে যান তাহলে প্রশাসনের রোল আপনাকে মনে রাখতে হবে, আপনি কি বলেছেন তবে তো আলোচনা হবে। আরে ঝগড়া থামান উনি পারছেন, উনি নিজে ডিনাই করছেন, মনে রাখতে পারছেন, দেখুন এটা প্রাইস
ক্রাইসিসের ছবি, এটা কিন্তু ঝগড়া করার ছবি নয়। অর্চনা দি আমি আসব, আমি আসব। হ্যাঁ হ্যাঁ এক লাইন অর্চনা দি। আচ্ছা আচ্ছা আপনি বলেছেন তো, আপনি যে আপনি দু তিনবার একটা সুখবর আমাদেরকে শোনালেন যে যাদবপুর আছে, যাদবপুরেই আমরা অত্যন্ত খুশি যে যাদবপুরটা এখনো গোরখপুর হয়ে যায়নি। আমি একটা কথা বলছি এখানে, আপনি যে বলছেন না এক্সপ্রেন্টদের ঢোকা ইত্যাদি ইত্যাদি, আচ্ছা আপনি কখনো বেনারস হিন্দু ইউনিভার্সিটি গেছেন কি ভারতের যে কোনো ইউনিভার্সিটি? বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভেতর ট্যুরিস্টরা ট্যুরিস্ট বাসে করে বিড়লা মন্দির দেখতে যায়, আপনি জানেন? ভারতের কোন এমন ইউনিভার্সিটি আছে যার ক্যাম্পাসে স্টুডেন্টরা ঢুকতে পারে না বা ঢোকাটা উচিত নয়? এই ধরনের কথা বলে একটা আলোচনার মূল ইস্যু থেকে সরে যাওয়ার মানেটা কি আছে বলুন তো? বেনারস হিন্দু ইউনিভার্সিটির আমি দিদি আমি আপনার তাহলে কিন্তু সবাই মিলে আপনার কথার মাঝখানে কথা বলবে, তাহলে সবাই মিলে আপনার কথার মাঝখানে কথা বলবে। আমি একটা কথা বলি, আমি সবাইকে থামাচ্ছি। এবার আপনি বলুন, পরের বার এবার আপনি বলুন, শুনুন পরের বার এর যে শিক্ষা ব্যবস্থার ক্রাইসিসের ছবি, কারেকশন দরকার। অর্চনাদি প্লিজ, অর্চনাদি প্লিজ। এই রাজ্যপাল তো নিয়োগ করেছিলেন যিনি শুয়ে গড়াগড়ি খাচ্ছেন এই উপাচার্যকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আলিপুর দুয়ারে একটি বিশ্ববিদ্যালয় আছে, তার উপাচার্যকেও রাজ্যপাল নিয়োগ করেছেন, এরা সকলে অস্থায়ী উপাচার্য। এবার সেই উপাচার্য অভিযোগ করছেন প্রশাসন বিন্দুমাত্র সহযোগিতা করছে না তাকে, এবং এই অভিযোগ করে তিনি ডিএমকে একটি চিঠি লিখে ফেলেছেন। কি ধরনের অসহযোগিতার অভিযোগ? ঘর নেই, উপাচার্য রথীন বন্দ্যোপাধ্যায়ের ঠাঁই হয়েছে সার্কিট হাউসে, তার জন্য কোনো ঘর বরাদ্দ হয়নি, ঘরটা অত্যন্ত নোংরা, যা তিনি পেয়েছেন পানীয় জল পর্যন্ত তাকে দেওয়া হচ্ছে না। এত গুরুতর অভিযোগ, মানে অস্পৃশ্য, এক ঘরে করে দেওয়া, সামাজিক বয়কট, যেহেতু রাজ্যপাল নিয়োগ করেছেন তাই প্রশাসন এরকম আচরণ করছে, এটা কি হচ্ছে? শুনুন কি বলছেন উপাচার্য। গত কালকে রাত্রি অবধি কিন্তু অ্যাসাচ জল বা চা বা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার কিছুই আর কি প্রোভাইড করা হয়নি, আমাকে বাইরে থেকে অ্যারেঞ্জ করতে হয়েছে, আমি নিজে গিয়ে করেছি বা দু একজন স্টাফ আমাদের সাহায্য করেছেন। এসে কি অসুবিধার মধ্যে পড়েছিলেন? এটাতে মূলত হচ্ছে যে সার্কিট হাউসে খাবার পাওয়া যাবে না এরকম কিছু আমার ধারণা ছিল না, এবং আমি যখন খোঁজখবর করি এবং গতকাল জানতে পারি সকালে যে কোনো একটা এম্বার্গো তৈরি করা হয়েছে, বলা হয়েছে যে ই শুড নট বি গিভেন এনি ফুড অর ওয়াটার অর এনিথিং। এটা কি হচ্ছে? কে ভাবছে শিক্ষার কথা? অনির্বাণ দেখুন, এখানে সার্কিট হাউসে উনি রয়েছেন, সেখানে কোনো খাবার নেই, জল নেই, অন্তত অভিযোগটা প্রাথমিকভাবে বিশ্বাসযোগ্য নয়। সার্কিট হাউসে আমরা যারা কখনো সখনো থেকেছি সেখানে খাবার জল থাকবে না, এটা সম্ভব নয়। এবার উনি একতরফা একটি অভিযোগ করেছেন, সত্যতা বিচার করা আমার পক্ষে সম্ভব নয়। এবার কাউকে খাবার দেওয়া বা জল দেওয়া এগুলো আটকে দিয়ে অন্তত উপাচার্য তাকে নিয়োগ করেছেন, আচার্য নিয়োগ করেছেন, রাজ্যপাল নিয়োগ করেছেন, উপাচার্য মিডিয়ার সামনে অভিযোগ করছেন আমাকে খাবার জল দেওয়া হচ্ছে না। বললাম তো কিউ, আপনার কি মনে হয় বিশ্বাসযোগ্য অভিযোগ? আপনার সঙ্গে ধরুন আমার দারুণ একটা শত্রুতা সম্পর্ক তৈরি হলো। না এক মিনিট, এক মিনিট, আমি আপনার সঙ্গে 10 সেকেন্ডের জন্য একমত হই, ধরে নিচ্ছি উনি মিথ্যে কথা বলছেন 10 সেকেন্ডের জন্য। আমি সত্যি তো যাচ্ছি না, আমার অন্তত বিশ্বাসযোগ্য মনে হলো না। মানে এটা বিশ্বাসযোগ্য? সার্কিট হাউসে খাবার জল পাওয়া যাবে না পিউ, এইটা যদি সার্কিট হাউসে আমরা যারা থেকেছি আমরা জানি এটা বিশ্বাস করা খুব কঠিন, এটা সম্ভব নয়। শতরূপ, প্রথম কথা হচ্ছে আমি যতদূর জানি সার্কিট হাউসে খাবার দেওয়ার দায়িত্ব কারোর কোনো সরকারের নয়, সার্কিট হাউসে খাবারটা নিজেকেই কিনে খেতে হয়। তবে হ্যাঁ, এটা 100 বার আমি অনির্বাণের সাথে ডিফার করবো যে সার্কিট হাউসে জল চাইলে তৃণমূল বা লোকাল প্রশাসন বন্ধ করতেই পারে, তার কারণ ফর দ্য সিম্পল রিজন যে সার্কিট হাউস লোকাল প্রশাসনই চালায়, এবং তারা যদি মনে করে যে একজন এখানে আছে তাকে হেনস্থা করবো তাহলে এগুলো করতেই পারে, কারেন্ট বন্ধ করা, জল বন্ধ করা। এবং এটা যেটা কিউ বললো অত্যন্ত কুৎসিত একটা পর্যায়ে রাজনীতি, দেখো পরিষ্কার আমি আমার দলের পক্ষ থেকে একটা কথা চিরকাল বলে এসেছি, এখনও বলছি, যেরকমভাবে রাজ্যপাল একের পর এক উপাচার্যকে বসাচ্ছিলেন, কার্যত ইউনিভার্সিটিগুলো রাজ্যের ইউনিভার্সিটিগুলো দখল দিচ্ছিলেন, আমরা সেদিনে সমর্থন করিনি, এবং তার বিরুদ্ধে রাজ্যের শিক্ষা দপ্তর যে পথে মুভ করেছে সেটা কিন্তু সঠিক পথ। তারা মামলা করেছে সুপ্রিম কোর্টে, এবং সেই মামলায় রায়টা বিচারপতির বক্তব্যটা বাই অ্যান্ড লার্জ রাজ্য সরকারের পক্ষেই এসছে, এবং আমরা সবাই জানি যে এই অস্থায়ী উপাচার্যরা কয়েক দিনের অতিথি, এদেরকে সরে যেতে হবে, এবং অলরেডি সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে এরা কোনো মেজর সিদ্ধান্ত নিতে পারবেন না। রাজ্যের সরকারের কিন্তু সেই দিক থেকে জয়ী হয়েছে। তারপরে একজন ব্যক্তি উপাচার্যকে টার্গেট করে তার পানীয় জল বন্ধ করে দেওয়া, রবীন্দ্র ভারতীর উপাচার্যকে টার্গেট করে তার দিকে কুৎসিত ইঙ্গিত করে ওখানকার কর্মচারী সংসদকে লেলিয়ে দেওয়া, এই এই খারাপ রাজনীতিগুলো না করলেই হয়। আমি আবার এই কথাটা বলেই শেষ করছি যে রাজ্যের সরকারের যে রাজনৈতিক অবস্থানটা ছিল সেটা সুপ্রিম কোর্ট থেকে স্বীকৃতি পেয়ে গেছে, পেয়ে যাওয়ার পরে এই ব্যক্তিকে টার্গেট করে এই নোংরামিগুলো করার কি মানে আছে আমি জানি না।